আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মাই ড্রিমস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব সদাকাতুল ফিতরের উৎপত্তি কোথা থেকে, আর আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব সদাকাতুল ফিতরের হুকুম কী, আর আমরা তৃতীয় পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব সদাকাতুল ফিতর কত কেজি, আর আমরা চতুর্থ পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব সদাকাতুল ফিতর কি দ্বারা আমাদেরকে আদায় করতে হবে। এখন আসুন আমরা জেনে নিই সদাকাতুল ফিতর সম্পর্কে প্রাথমিক আলোচনাগুলো। সদাকাতুল ফিতর সূরা আলার 14 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। এর মধ্যে জাকা অর্থাৎ জাকাত শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাকাতুল ফিতর, কিন্তু এই জাকাতুল ফিতর এই পরিভাষাটা, জাকাতুল ফিতর এই পরিভাষাটা কোনো মহাক্কিক, কোনো তাফসিরকারক বা কোনো ফিকাবিদগণ এইটা এই পরিভাষা ইউজ করে না, ইউজ করে হচ্ছে সদাকাতুল ফিতর। যত ফিকাবিদ আছে, হাদিসবিদ আছে, মহাক্কিক আছে, সকলে সদাকাতুল ফিতর এই পরিভাষাটি ইউজ করে। আর গ্রাম্য ভাষায় অর্থাৎ সাধারণ লোক বহুলমুখে পরিচালিত হচ্ছে যে ফিতরা, অর্থাৎ এই ফিতরা হচ্ছে, এখন আমরা জানার চেষ্টা করি এই ফিতরার উৎপত্তি কোথা থেকে। এই ফিতরার উৎপত্তি হচ্ছে দ্বিতীয় হিজরিতে এই ফিতরা মানুষের উপর ফরজ করা হয়, দ্বিতীয় হিজরিতে এই ফিতরা মানুষের উপর ফরজ করা হয়, দ্বিতীয় হিজরিতে রমাজান মাসে ঈদের দুই দিন পূর্বে অর্থাৎ দুই দিন আগে এই সদাকাতুল ফিতরটি মানুষের জন্য ফরজ করা হয়, এই সদাকাতুল ফিতর। আর আমরা পরবর্তীতে দেখেন, এখন আমরা আসি যে সদাকাতুল ফিতরের হুকুমটা কী। সদাকাতুল ফিতর হুকুম সম্পর্কে ইমাম শাফি, ইমাম আহমাদ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এবং আহলে হাদিস বিশারদগণ, মহাক্কিকগণ তাদের সকলে একমত পোষণ করেছেন সদাকাতুল ফিতর আদায় করা ফরজ, সদাকাতুল ফিতর আদায় করা ফরজ। কিন্তু হানাফি বিদ্বানগণ বলেছেন সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আসুন আমরা সে সম্পর্কে আরও হাদিসের পরিভাষা দ্বারা বোঝার চেষ্টা করব। আমি আপনাদের সামনে যেটুকু হাদিস তেলাওয়াত করব, আশা করা যায় এই হাদিস দ্বারা আমাদের মধ্যে সকল দ্বিমতগুলো দূরীভূত হবে ইনশা আল্লাহ। শুরুতে এখন আমি আপনার সামনে সদাকাতুল ফিতর সম্পর্কে একটি পূর্ণ হাদিস তেলাওয়াত করার চেষ্টা করতেছি ইনশা আল্লাহ। দেখেন হাদিসের মধ্যে বলা হয়েছে, আন আবি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছে। তাহলে এখানে পরিভাষাটা পরিষ্কার, কী বলা হচ্ছে, ফারাজা ফরজ করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছে কি, জাকাতুল ফিতর ফরজ করে দিয়েছে, জাকাতুল ফিতর ফরজ করে দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি দেব, সা'আন একসা মিন তামারিন, খেজুর থেকে। আমরা ইহা কি দে, এখানে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় ফরজ করে দিচ্ছেন তার উম্মতের জন্য, কি বলে দিলেন যে তোমরা ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন, সাং এক সা মিন তামারিন খেজুর থেকে, আও সাং অথবা এক সা মিন শাইর অর্থাৎ জব থেকে, বলা হচ্ছে এখানে এক সা জব বা এক সা খেজুর। এখানে আমাদেরকে মূল লক্ষ্য রাখতে হবে যে এখানে প্রাদেশিক খাদ্যগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, প্রাদেশিক অর্থাৎ এই প্রদেশের প্রধান খাদ্য কী, জব, এই প্রদেশের প্রধান খাদ্য কী, খেজুর। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন প্রদেশের প্রধান খাদ্যটি কী, এই প্রধান খাদ্য অনুযায়ী আমাদের ফিতরা নির্ধারিত হয়ে থাকে যে আমরা কী দিব। এখানে বলা হচ্ছে খেজুরের কথা, আরবে সৌদি আরবের মূল মক্কাতে প্রধান খাদ্য হচ্ছে খেজুর, এখানে বলা হচ্ছে খেজুর একসা। আর যদি অন্য, যদি আমরা ইয়ামানের দিকে যাই তাহলে বলা হবে ওখানে জব আমাদের তাদের যদি প্রধান খাদ্য হয়ে যায় তাহলে ওখানে জব হচ্ছে একসা। আর একসা পরিমাণের কথা আমরা দেখেন, আর একটু আমরা নিচে যাই তাহলে স্পষ্ট ভাষায় বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন বলা হচ্ছে এই জাকাতুল ফিতর কার কার উপর ফরজ, জাকাতুল ফিতর কার কার উপর ফরজ। আমরা দেখলাম জাকাত দিল কী দ্বারা, খেজুর দ্বারা। আমরা দেখলাম জাকাত দিল কী দ্বারা, জব দ্বারা অর্থাৎ গম দ্বারা। আমরা এখন দেখব এই জাকাতটা কার উপর ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আলা আব্দি, এটা হচ্ছে গোলামের উপরও ফরজ, এটা হচ্ছে গোলামের উপরেও ফরজ, ওয়া হুররি স্বাধীন ব্যক্তির উপরেও এটা ফরজ,
ওয়াল জাকারা এটা পুরুষদের জন্য ফরজ, ওয়াল উংসা এটা নারীদের জন্য ফরজ, ওয়াল উংসা ইহা নারীদের জন্য ফরজ, ওয়াল সগীরা এটা ছোটদের জন্য ফরজ, ওয়াল কাবাইরা এটা বড়দের জন্য ফরজ। মিনাল মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য এই সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ফরজ। তাহলে আমরা এখানে স্পষ্ট ভাষায় হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক মুসলমানের জন্য এই সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। আর এ সম্পর্কে বলা হয়েছে ও আমারু বিহা এ সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে, ও আমারু বিহা এ সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, আং তু আদু এটা আদায় করবা তোমরা, নিশ্চয় এটা আদায় করবা, আং তু আদু নিশ্চয় তোমরা আদায় করবা, যে কবলা খুরুজুন নাস তোমরা ইলা সলাত তোমরা ঈদের সলাতে বের হওয়া পূর্বেই তোমরা এই সাদাকাতুল ফিতরটা আদায় করবা। তাহলে এই হাদিস দ্বারা কী বোঝা যায় আমরা আরেকটু পর বিস্তারিত আলোচনা করার আগে আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করার চেষ্টা করি। হাদিসের মধ্যে বলা হচ্ছে ও আন আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা কুন্না নুখরিজু, তিনি বলেন কুন্না নুখরিজু আমরা ইয়ামুন করতাম, কুন্না নুখরিজু সাদাকাতুল ফিতর জাকাতুল ফিতর, কুন্না নুখরিজু জাকাতুল ফিতর আমরা জাকাতুল ফিতরকে বের করতাম কি থেকে, যে সান মিন তোয়াম একসা বের করতাম, আমরা জাকাতুল ফিতর বের করতাম কতখানি একসা, যে কি কুন্না নুখরিজু আমরা বের করতাম এমনভাবে বের করতাম জাকাতুল ফিতর, আমরা জাকাতুল ফিতর বের করতাম সান মিন তোয়াম খাদ্যবস্তু থেকে, একসা পরিমাণ খাদ্যবস্তু থেকে আমরা বের করতাম জাকাতুল ফিতর হিসাবে, আও সান মিন শাইর এটা বের করতাম আমরা হয়তোবা জব থেকে বের করতাম, আও সান মিন তামারিন এটা বের করতাম আমরা খেজুর থেকে, আও সান মিন কতি আমরা এটা বের করতাম কি পনির থেকে, আও সান মিন জাবিব আমরা এটা বের করতাম কিশমিস থেকে। তাহলে আমরা কী বুঝতে পারতেছি এই হাদিস দ্বারা আমরা পরিষ্কাররূপে বুঝতে পারতেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস রয়েছে এই পৃথিবীতে এখন পর্যন্ত, যত মহাকিক রয়েছে এই পৃথিবীতে এখন পর্যন্ত, যত মাওলানা রয়েছে যত মহাদ্দিস রয়েছে, কেউ কোনোদিন বলতে পারবে না এ কথা বলা হয়েছে হাদিসের মধ্যে যে তোমরা টাকা দ্বারা ফিতরা আদায় করো। হাদিসের মধ্যে আমরা কী দেখতে পেলাম যে দেশের যেটা প্রধান খাদ্য, যে প্রদেশের যেটা প্রধান খাদ্য সেই খাদ্যটাই এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের বাংলাদেশ যদি এর মধ্যে ধরা হয় তাহলে আমাদের বাংলাদেশের রূপায়িত হবে চাল দ্বারা, আমাদের বাংলাদেশের রূপ বাস্তবায়িত হবে চাল দ্বারা, আমাদেরকে চাল দ্বারা ফিতরা আদায় করতে হবে। এখন আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে বলতে চাই যে এই জাকাতুল ফিতরের পরিমাপ কতটুকু, আমরা দুইটা হাদিস দ্বারাই বুঝতে পারলাম হচ্ছে জাকাতুল ফিতরের পরিমাপ হচ্ছে একসা, অর্থাৎ বাংলাদেশি হিসাব অনুযায়ী 2.5 কেজি, বাংলাদেশি হিসাব অনুযায়ী 2.5 কেজি। আর হচ্ছে বলা হচ্ছে জাকাতুল ফিতরের সর্বোৎকৃষ্ট আদায়ের মাধ্যম হচ্ছে একমাত্র খাদ্যবস্তু দ্বারা। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো আজকে আমরা ইসলামকে নিজের সুবিধা বানিয়ে নিয়েছি, আজকে আমরা ইসলামকে নিজের সুবিধা বানিয়ে নিয়েছি, যে কেমন সুবিধা, আজকে আমাদের চাল তুলতে কষ্ট হয়, আজকে আমাদের খাদ্যবস্তু তুলতে কষ্ট হয়, আজকে আমাদের খাদ্যবস্তু তুলতে ঝামেলা হয়, এই জন্য আজকে আমরা কি ইসলামের ওইটা ঝামেলার মধ্যে যাই না, এটা কি হাদিসের বিপরীত কাজ করা আমাদের পক্ষে সম্ভব, হাদিসের বিপরীত কাজ করতেও আজকে আমরা নারা, আজকে আমাদের মনের মধ্যে কোনো বাধা দেয় না হাদিসের বিপরীত কাজ করতেও। আমি আপনার সামনে আরও একটু বলার চেষ্টা করি, এই যে দেখেন যে আমরা ইসলামকে আজকে নিজের সুবিধা বানিয়ে নিতে নিতে ইসলামের হুকুম আহকামগুলোকে হারিয়ে ফেলেছি। সুন্নতের মধ্যে একটা কথা ভাববেন, সুন্নতের মধ্যে অবশ্যই বরকত রয়েছে, সুন্নতের মধ্যে অবশ্যই বরকত রয়েছে, আজকে সুন্নত মানার না কারণে আজকে আমরা ধ্বংসের মধ্যে নিপাতিত হচ্ছি। আজকে যদি আমরা চাল দ্বারা ফেটা উঠাতাম তাহলে এই যে গরিব ধনী যারা গরিবরা সমাজের মধ্যে আছে তারা বিশেষভাবে অনেক অনেক উপকৃত হতো। আপনি বিষয়টি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, যদি আমরা টাকা দ্বারা ফেতরা আদায় করি অনেক ধনীরাও এই ফেতরা আদায় করে নিজের পকেটে ঢুকায়, কিন্তু যদি চাল দ্বারা আদায় করতাম তাহলে চাল আর তারা পকেটে ঢুকাতো না। আমি আপনাদের সামনে উদ্যোক্তা আহ্বান জানাবো সকলে আমরা চাল দ্বারা খাদ্যবস্তু দ্বারা 2.5 কেজি পরিমাণ এই ফিতরা সকলের উপর, যারা ঈদের আগ মুহূর্তে যারা আমাদের শিশু জন্মগ্রহণ করেছে তাদেরও ফিতরা আমাদেরকে আদায় করতেই হবে। এ সম্পর্কে বলা হয়েছে সাদাকুল আদায় করা, সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ফরজ। আমি আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি আপনারা আমাদেরকে আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানিয়ে দিন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টগুলো অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।